নাশকতার আগুনে একের পর এক পুড়ে ছাই হয়ে যাচ্ছে দলীয় কার্যালয়, এমনই অভিযোগ সিপিআইএমের দলীয় নেতৃত্বের। বুধবার গভীর রাতে বাধারঘাট সিপিআইএম এডিনগর অঞ্চল অফিসে কে বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। অগ্নিকাণ্ডের ফলে দলীয় কার্যালয়ের চেয়ার, টেবিল, টিভি সহ অনেক জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনী এবং আগুন আয়ত্তে আনে। সিপিআইএম দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রত চক্রবর্তী অভিযোগ করেন, বিজেপির দুষ্কৃতীরা এই ঘটনা সংঘটিত করেছে। তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। প্রায় 18-19 মাস পরে আমরা অফিসটা খুলেছি, এখন আবার প্রায় আক্রমণ হচ্ছে। কিছুদিন আগে ওরা আগুন লাগিয়েছিল সামনের রুমটার মধ্যে, যাই হোক সেই আগুন ছড়াতে পারেনি, খুব একটা ক্ষতি তেমন কিছু হয়নি। আবার আজ এক সপ্তাহের মধ্যে এই অবস্থা, তখনও যথারীতি আমরা পুলিশকে জানিয়েছি, বলেছি এই অবস্থা কি রাত্রিবেলা নাকি পাহারা দেওয়া হয়, অথচ পুলিশ কিছু করছে না। তা এখন তো এটা তো বিরাট বড় একটা অগ্নিকাণ্ড হয়ে গেলো, এখানে চেয়ার, টেবিল, টিভি যা ছিল সব পুলিশ। এগুলি বিজেপির গুন্ডারা করছে, আর কে করবে? ওরাই তো কালকে ওরা ওদের বন গিয়েছে, রাত্রে মদ খেয়েছে, মাংস খেয়েছে, উৎসব করেছে, তারপরে এই বন্যোৎসব করেছে, ঘরে আগুন লাগিয়ে দিয়ে কে আর করবে? নাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারে না। প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার রাতেও ধলেশ্বরস্থিত সিপিআইএমের অন্য একটি অঞ্চল কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দুটি সিপিআইএম অঞ্চল কার্যালয়ে পাকা ঘর হওয়ায় অগ্নিকাণ্ডের ভয়াবহতা সেভাবে ছড়িয়ে পড়তে পারেনি। তবে সময় মতো অগ্নি নির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনার কারণে কোনো রকম বিপত্তি ঘটেনি, কারণ দুটি অঞ্চল কার্যালয়ই ঘনবসতি এলাকায় অবস্থিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।